এই তোমার নামটা কি যেন বলে আমায়? মমতা। হ্যাঁ হ্যাঁ, মমতা, মনে পড়েছে। আচ্ছা, বা পাঠিয়েছে ওটা? কি? ওই যেটা পাঠানোর কথা ছিল? আমি আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? মানে 20,000 টাকা তোমার বাবার পাঠানোর কথা ছিল তোমার সঙ্গে। 20,000 টাকা? হ্যাঁ। কেন, কিসের জন্য? বা তোমার বাবা কাশিন্ত কাকে বলেছিলেন যে 20,000 টাকা দেবেন, তাই তো আমি বিয়েটা করলাম। আমার বাবা ভীষণ গরিব, কোনো মতে ধার দেনা করে এই সামান্য চুরি আর কিছু মেকি গয়না পরিয়ে আমায় বিয়ে দিয়েছেন। কিন্তু আমার বাবা মিথ্যেবাদী নন, উনি আপনাকে 20,000 টাকা দেবেন বলেছিলেন। আমি অত কিছু জানি না, আমার তো তোমার বাবার সঙ্গে কথা হয়নি, আমাকে কাশিনাথ কাকা বললো তাই। তার মানে পাঠাননি? না, বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমার কিছু দেননি উনি। কিছু দেননি? কাশিনাথ কাকা, তুমি এত নিচ! মিথ্যে কথা বলে একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে, এখন যদি মেয়েটাকে তাড়িয়ে দিই? পারবে না, পারবে না তাড়াতে, সে ক্ষমতা তোমার নেই। তোমাকে আমি ছেলেবেলা থেকে চিনি, পারবে না তুমি। আচ্ছা, তুমি দেখো আমি তাড়াতে পারি কিনা। আরে বাবা, আমি যদি একটা মিথ্যে বলে একটা মেয়ে এত বড় উপকার করতে পারি, তুমিও মিথ্যে বলে তোমার বোনের বিয়েটা দিয়ে দাও না। তাদের বলো হ্যাঁ দেবো, সব দেবো, একটু আটকে গেছি, বিয়ের পর সব মিটিয়ে দেবো। বিয়েটি যেই হয়ে যাবে পকেট উল্টে দেখিয়ে দেবে, ফক্কা ঘরের মার হয়ে গেল। নিজেকে দিয়ে সবসময় অন্যকে বিচার করো না। আমি কোনোদিন মিথ্যে বলিনি, কোনো অসৎ কাজ করিনি, আর কোনোদিন মিথ্যে বলবো না। ওরে বাবা, একটা অসহায় নিরীহ মেয়ে আর তার দরিদ্র ব্রাহ্মণ বাপ, যারা কিছু জানে না, কাশিনাথের পাপের শাস্তি তুই তাদের দিবি কেন বল? একটা মেয়ে ছিল যদি টাকার লোভে একটা পুরুষকে ঘরে তোলে, তাকে তুই কি বলবি, তাই না? আর তুই যদি টাকা পাসনি বলে তোর বিবাহিত বউকে ঘর থেকে বাইরে বার করে দিস, তোকে আমি কি বলবো? বেশ, কিন্তু তুই তো তার নোস, মাথা ঠান্ডা কর, বাড়ি যা, যা বউটা চোখে জল মোছা, নেন নেন নিজের পাপার বাড়াশোনা। ওঠো ওঠো ওঠো, যা যা যা, আসি যা। বসবে না? আসলে সামনের সপ্তাহে আমার বোনের বিয়ে, তার অনেক টাকার দরকার। কাশিনাথ কাকা বলল যে তোমার বাবা 20,000 টাকা দেবেন, তাই আমি তোমায় বিয়েটা করেছিলাম। তারপরে টাকাটা না পেয়ে মাথাটা এমন গরম হয়ে গেল যে আমায় তুমি ক্ষমা করে দাও। আসলে দোষী কাশিনাথ কাকা, আমি না জেনে তোমাকে তোমার বাবাকে অনেক খারাপ কথা বল, কিন্তু বিশ্বাস করো আমি এমন মানুষ নই যে বোন নিয়ে কোনো মেয়েকে বিয়ে করব। এই বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? ওঠো ওঠো ঠাকুরজি, অনেক বেলা হয়ে গেছে, কলেজ যাবে না নাকি? দুদিন এ বাড়িতে এসে বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে মা। আদুরে, এই হলো তোর বিয়ের বেনারসি, আর এই হলো তোর সব শাড়ি। হ্যাঁ, আর নে কয় না, নে মা, আমি তোমার শাড়ি দিয়ে এলাম। আবার আমার জন্য কেন নিয়ে এলি? এই বোনের বিয়েতে পড়বে, সুন্দর তো, ছাড় তো দেখি। দাদা, এটা তো সরু সুতোর মতো, এর চেয়ে মোটা করা যেত না? ওরে, এইতেই যে খরচা হয়েছে সেটা জোগাড় করতে আমার প্রাণান্ত, এর চেয়ে ভালো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য যে তোর দাদার নেই রে। না না, বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে সবকিছু, আর ওদের তো অনেক আছে। হ্যাঁ, কি হবে মিচমিচি বেশি বলো,
বর্দা, তোমার অনেক খরচা হয়ে গেল না? আরে যেটুকু পারি তাই তো করেছি। ওমা আমার একটু বেরোতে হয় বুঝলে, আমি যাচ্ছি, তোরা দেখ। হ্যাঁ আসছি মা, আমি পড়তে যাচ্ছি। আচ্ছা যা, আমিও যাই, পূজোয় বসি। আদুরি জিনিসগুলো আলমারিতে তুলে রাখিস। দাদাও যেমন কোথেকে হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো, আবার শুনছি নাকি কোথা থেকে তোর বিয়ের জন্য 10,000 টাকা ধার করেছে, সেটা দিদি জীবন চলে যাবে, এর মধ্যে ওর উটকো একটা খরচা এসে জুটলো সারা জীবনের মতো। এই যে জিনিসগুলো, তোর কি মনে হয় এগুলো 10,000 টাকার জিনিস? দু ফুটপাতি বড়জোর 2-3,000 টাকা বড়দা আমার জন্য খরচ করেছে। তাহলে বাকি টাকাটা? বাকি টাকাটা নতুন বউ তুলে রেখেছে। দেখছিস না বাড়িতে এসে কেমন কর্তৃত্ব ফলাচ্ছে? ওই নিশ্চয়ই বারণ করেছে, বলেছে বোনের জন্য অত টাকা খরচ করো না। কি বললে তুমি? তোমার বিয়ের জন্য তোমার দাদা টাকা ধার করে এনেছে, আর আমি সেটাকে ভাগ বসাচ্ছি? বসাতেই পারো, কোন ঘর থেকে এসেছো কে জানে। যেখানে 20,000 টাকা তোমার বাবা দেবে বলে দেয় না, সেখানে অন্যের টাকায় ভাগ বসাতেই পারো তুমি। এত ছোট, এত ছোট ভাবো আমায়? কি মনে করো যা নয় তাই বলবে আমাকে? তোমার দাদা তোমাকে যা যা দিয়েছে তার কণা মাত্র নেই আমার কাছে। সেই জন্যই তো তোমার তো লোভ। এখন আমি এবারে ছেড়ে চলে যাব, আর তুমি এখানে দখল নেবে সেটা আমি ভালো করেই জানি। আমার দাদাকে বোকা পেয়ে ঠকিয়েছো, কিন্তু সবাই হয়তো বোকা নয়, বুঝেছো? ছি ছি আদুরি, তুমি ছোট বোনের মতো এসব কথা বলতে পারলে? মুখে একটু আটকালো না, তুমি না কলেজে পড়ো, তুমি না শিক্ষিত? কি কি হয়েছে, কি কি ব্যাপার? দেখো না মা, বৌদি আমাকে যা তা বলছে। আমি নাকি অশিক্ষিত, আমার মুখে নাকি কিচ্ছু আটকায় না, আমি নাকি ওকে যা তা বলছি। বলছে তো বলবো সে সকল আমাকে? চাই না, চাই না আমার কিচ্ছু, আমার বিয়েতে তোমাদের কিচ্ছু দিতে হবে না। নাও সব, তুমি নাও, নাও সব, তুমি নাও। বন্ধুগণ, আমাদের ধর্মঘট মীমাংসা না করেই মালিক পুষ্করছেন অন্যায় ভাবে লকআউট ঘোষণা করেছেন। এই লকআউট আমরা মানি না, মানব না। গরিব শ্রমিকদের পেটে লাথি মারার কোন অধিকার মালিক পক্ষের নেই। এ লড়াই বাঁচেন লড়াই। আবার ব্যাগ? এবারে ইন্দিতে ফেল করেছিস? করিনি, করিয়েছে কে? ওই পরীক্ষকরা। বাজে কথা বলার জায়গা পাও না বৌদি। ডোন্ট টক ওয়েন বিগ টক, বড়দের মধ্যে একদম কথা বলবে না। হ্যাঁ রে দেবু, তোর কি হলো? ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ ফার্স্ট ক্লাস। ব্যাস আমি নিশ্চিন্ত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।